দুপুরের সময় সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। নকল N95 মাস্ক কাণ্ডে গ্রেফতার জেএমআই এর কর্ণধার আব্দুর রাজ্জাক দুর্নীতির এই মামলা থেকেও বাদ পড়লেন সেই সময় ডিজি আবুল কালাম আজাদ। দুর্গাপূজাকে সামনে রেখে আবারও তৎপর জাল টাকার কারবারিরা, গোয়েন্দা পুলিশের পরিচয়ে সক্রিয় ছিনতাইকারী চক্র, রাজধানী থেকে সাতজন গ্রেফতার। ক্লিন ইমেজের প্রতিশ্রুতি নিয়ে কক্সবাজার পুলিশকে ঢেলে সাজাতে থানায় থানায় ডিআইজি ও পুলিশ সুপার, প্রদীপ কাণ্ডকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। সৌদি ভিসা আকামা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না, আজও সড়ক আটকে বিক্ষোভ, প্রক্রিয়া ছাড়া বাড়বে না মেয়াদ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপলাইন নিয়ে চলতে হবে আরও আড়াই বছর, বললেন প্রতিমন্ত্রী, আরও নারায়ণগঞ্জ ট্র্যাজেডির শঙ্কায় গ্রাহকরা। বিস্তারিত জানাতে সিলেটের আদালতে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ ফয়সাল। গত শুক্রবার রাতে যেই গণধর্ষণ করা হয়েছিল এমসি কলেজ ছাত্রাবাসের তরুণী গৃহবধূর উপর, সেই মামলা শাহপুরান থানার যে মামলা দায়ের করা হয়েছে সেই নির্যাতিতার স্বামীর, সেই মামলার আসামিদের ধরার ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। আজকে পর্যন্ত যদি আমি বলি, এই এজাহারভুক্ত ছয়জন আসামির মধ্যে পাঁচজন আসামিকে ধরা হয়েছে এবং এই পাঁচজন আসামির মধ্যে চারজন আসামিকেই পাঁচ দিন করে রিমান্ড দেওয়া হয়েছে এবং অজ্ঞাত যে আরও তিনজনের নাম উল্লেখ, সেই তিনজনের মধ্যে রাজন ও আইনুল, এই দুজনকেও আজকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজকে আরেকজন এজাহারভুক্ত আসামি শাহ মাহবুবুর রহমান রনিকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে এবং আরেকজন আসামিকে কালকে রাতে ধরা হয়েছে, মাহফুজুর রহমান মাসুমকে গতকালকে কানাইঘাট থানা পুলিশ আইনের আওতায় এনেছে বা তাকে গ্রেপ্তার করেছে। আরেকজন বাকি রয়েছে, সে হচ্ছে গিয়ে দুই নম্বর আসামি, এজাহারভুক্ত দুই নম্বর আসামি তারেকুল ইসলাম। তারেককে ধরার জন্য বিভিন্ন জায়গায় জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ, অভিযান চলছে এবং অভিযানে তারা আশা করছেন আজকের মধ্যে সেই তারেককে আইনের আওতায় আনা সম্ভব হবে। বলে রাখা প্রয়োজন যে আজকে যে মাসুমকে জেলা পুলিশের পক্ষ থেকে এসএমপির কাছে হস্তান্তর করা হয়েছে, তাকে আজকে বিকেলে আদালতে হাজির করার একটি সম্ভাবনা রয়েছে এমনটি বলেছেন মামলা সংক্রান্ত কর্মকর্তারা। সব কিছু মিলে বলা যায় এই যে মামলাটি আজকে আদালতে উঠেছে, গতকালকে উঠেছে, এইখানকার যারা উৎসুক জনতা তারা বেশ সোচ্চার ছিল যে তার ধিক্কার দিয়েছে, ফাঁসির দাবি করেছে এবং আইনজীবীরাও এই মামলার পক্ষে, কোনো আইনজীবীকে আমরা আজকে আদালতে উঠতে দেখিনি এবং যারা ছিলেন তারা রাষ্ট্রপক্ষে কি সাপোর্ট দিয়েছেন, রাষ্ট্রপক্ষের সাথেই ছিলেন এবং আইনজীবীরা বলেছেন আগামীতে যে দিনগুলোতে তাদের বিভিন্ন আদালতে উঠবে সেই আদালতে আজকে যারা ছিলেন প্রায় শতাধিক আইনজীবী তারা আগামী দিনগুলোতে এই আসামিদের পক্ষে অর্থাৎ ধর্ষকদের পক্ষে আদালতে উঠবেন না বা আদালতে তাদের পক্ষে কোনো কেউ উঠবেন না এমনটি তারা জানিয়েছেন। সব কিছু মিলে বলা যায় এই যে মামলার, এই মামলার আসামি ধরার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অনেকটা অগ্রগতি দিয়েছেন, পুলিশ এবং র‍্যাব মিলে যৌথভাবে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে এই আসামিগুলোকে ধরেছে। ফয়সাল, এই ছিল এই গণধর্ষণ মামলার আসামি ধরা এবং তার পরবর্তী বিভিন্ন আদালতের নির্দেশনার সর্বশেষ খবর। সিলেটের আদালত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। করোনা মহামারীর কারণে 18 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসগুলো বন্ধ। এরপরও কীভাবে বন্ধ ক্যাম্পাসে রাজনীতির নামে ছাত্রাবাস দখলে রাখা হয়েছিল সে প্রশ্নে উঠছে ঘুরে ফিরে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ স্বীকার করেছেন তার ব্যর্থতার কথা। সাবেক শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেছেন। এদিকে নির্যাতিতার স্বামী জানিয়েছেন 50,000 টাকা দাবি করেছিল অভিযুক্তরা। এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। দিগেন সিংহ ও নওশাদ আহমদ চৌধুরী তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 50,000 টাকা দিলে আমাদের সিনিয়র জুনিয়র আছে, নয়তো তোর সমস্যা হইব, তোর ওয়াইফের সমস্যা হইব। তখন বললাম ভাই আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে তোর 2,000 টাকা আছে মাত্র, ফোন নিতে পারেন আর তো কিছু নাই, মোবাইল যা আছে নিতে কি পারেন, আর কিছু আমার দেওয়ার মতন নাই। ছাত্রলীগের ক্যাডাররা 50,000 টাকা না পেয়ে গাড়িতে করে এমসি কলেজের ছাত্রাবাসে নেওয়ার পর স্বামীর সামনেই 5-6 জন গণধর্ষণ করে। করোনাকালে ছাত্রাবাস খোলা থাকলো কি করে, এ প্রশ্ন সবার। জানা গেছে হোস্টেল সুপারের বাসা দখল করেছিল গণধর্ষণের প্রধান অভিযুক্ত সাইফুর রহমান।
কলেজের অধ্যক্ষের কথায় হোস্টেলে ক্যাডার ও সন্ত্রাসীদের অবস্থানে অসহায়ত্ব ফুটে ওঠে। হোস্টেল সুপারের একটা বাসা দখল করে কিছু ছেলে থাকতো, তার মধ্যে একজন আছে এই ঘটনার সাথে জড়িত। এই ঘটনার দায় কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে বলে মত বিশিষ্ট জনের। যেহেতু কলেজ বন্ধ থাকার কারণে কেন তারা ছাত্রাবাসটাকে তারা খুলে রাখলো, এটা হচ্ছে প্রথমত এই একটা দায়ভার তারা কর্তৃপক্ষ কখনো এটা ইয়ে করতে পারবে না। এর আগে খাদিজাকে নিয়ে ঘটনা হয়েছে, এর আগে হোস্টেল পুরানো হয়েছে, এই ঘটনাগুলো এমসি কলেজেই কেন ঘটবে? এই কলেজের এই অব্যবস্থাপনা, কলেজ প্রশাসনের এখানে একটা ব্যর্থতা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে বন্ধের পর ছাত্রাবাসে মূলত ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান ছিল। শুক্রবারের ঘটনার পর দুজন নিরাপত্তা কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ, কিন্তু এই ঘটনায় সবার পদত্যাগ করা উচিত বলে মনে করেন এই প্রাক্তন ছাত্রী। একেবারে নিচু লেভেলের কর্মচারীকে আপনারা পদত্যাগ করে দিলেন, বহিষ্কার করে দিলেন, তাদের পেটে যে এখন লাথি দিলেন, বাকিরা কি করবে? বাকি যারা শিক্ষক, যারা পৃষ্ঠপোষকতা করেছেন এতদিন, তারা কি করবে? তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে। শুক্রবার রাতে ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর শনিবার ছাত্রাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। অন্য প্রসঙ্গ, নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআইয়ের কর্ণধার আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুদক। একই অভিযোগে রাজ্জাক ছাড়াও সাতজনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে। আসামিদের মধ্যে কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক জাকির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। করোনা মহামারীর সুযোগ নিয়ে ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য নকল সুরক্ষা সামগ্রী সরবরাহের অভিযোগ ওঠে জেএমআই সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ভুয়া আমদানি দেখিয়ে মুন্সিগঞ্জে নকল N95 মাস্ক তৈরি করে বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহ করে আসছিল। গত 8 জুলাই কেন্দ্রীয় ঔষধাগারে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করে দুদক। সে সময় উঠে আসে এর সঙ্গে জড়িত ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা কর্মচারী, যাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-19 চিকিৎসার জন্য নিম্নমানের সুরক্ষা সামগ্রী বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। গত 8 জুলাই কেন্দ্রীয় ঔষধাগারে নকল N95 মাস্ক সরবরাহ অভিযোগে আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করে দুদক। সে সময় উঠে আসে এর সঙ্গে জড়িত ছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, সরাসরি যাচ্ছে তার কাছে। সেলিয়া, আপনারা জানেন যে গত জুলাই থেকে কিন্তু অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে বিভিন্ন তথ্য, উপাত্ত, প্রমাণ বিভিন্ন হাসপাতাল থেকে যেমন চাওয়া হয়েছে, ঠিক একইভাবে 2 মাস পরে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 7 জনকে আসামি করে মামলা করা হয়েছে, এবং তার মধ্যে রয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান জেএমআইয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, এবং আপনারা জানেন যে সাবেক ডিজি আবুল কালাম আজাদকে এবং সাথে কিন্তু আরও 4 ঠিকাদার প্রতিষ্ঠানকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের কাউকে আসলে এখানে কোনো আসামি তালিকায় আমরা আসলে পাইনি, এবং অন্যান্য যারা আসলে অভিযুক্ত করা হয়েছে আসামি হিসেবে সেখানে কিন্তু জেএমআইয়ের চেয়ারম্যান ছাড়াও রয়েছেন সাবেক উপপরিচালক সিএমএসডি জাকির হোসেন, মোহাম্মদ শাহজাহান সরকার সহকারী পরিচালক, ডাক্তার মোহাম্মদ জিয়াউর হক ডেক্স অফিসার, তিনিও সিএমএসডির, এবং ডাক্তার সাব্বির আহমেদ ডেক্স অফিসার, এবং মোহাম্মদ ইউসুফ ফকির সিনিয়র স্টোর কিপার, তিনিও সিএমএসডির আসলে তারা সে সময় আসলে কর্মরত ছিলেন, এবং তাদের যে এক ধরনের জোসাজোসের কথা আমরা তো সে সময় জানতে পেরেছি যে মন্ত্রণালয়, অধিদপ্তর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে সরকারি কর্মকর্তারা রয়েছেন তাদের যোগসাজশে তারা অনৈতিকভাবে আসলে সুরক্ষা সামগ্রী একদিকে যেমন নকল এবং নিম্নমানের সরবরাহ করেছেন, অন্যদিকে কিন্তু তারা কিন্তু দেখা গেছে যে বেশ লাভবান হয়েছেন বলেও কিন্তু অভিযোগ কিন্তু রয়েছে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে, তথ্য উপাত্তের প্রেক্ষিতে কিন্তু আজ প্রায় 2 মাস পর কিন্তু আমরা দেখতে পেয়েছি, আজ কিন্তু এরই মধ্যে কিন্তু আপনারা জানেন সিএমএসডির যে জেএমআইয়ের চেয়ারম্যানে আব্দুর রাজ্জাক তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এরই মধ্যে সকালেই কিন্তু মামলা করা হয়েছিল, এবং আপনারা আরও বেশ কিছু বিষয়ে জানিয়ে রাখতে চাই। শুধুমাত্র আব্দুর রাজ্জাক নয়, তমা কনস্ট্রাকশন, এলান কর্পোরেশন, মিসার্স জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এরা ছাড়াও কিন্তু মোট 5টি প্রতিষ্ঠান, ঠিকাদার প্রতিষ্ঠানকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন, এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে
দুদককেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আব্দুর রাজ্জাককে দুদককে নিয়ে আসা হবে এবং আপনারা জানতে পারবেন, এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা জানতে চাইব বিশেষ করে N95 মাস্ক কেলেঙ্কারিদের যে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা অন্যান্য যেসব ঠিকাদার প্রতিষ্ঠান বাকি চার ঠিকাদার প্রতিষ্ঠানের বিষয়ে কি পাওয়া গেছে বা কি পাওয়া যায়নি সে বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের নাম কেন আসলে আসামির তালিকায় আসেনি সে বিষয়গুলো কিন্তু আমরা দুদকের যে সিনিয়র সচিব দিলওয়ার বক্তা তার কাছ থেকে জানতে চাইব। তিনি কিছুক্ষণ পরে হয়তো ব্রিফ করবেন এবং এরপরে কিন্তু পরবর্তী যে সম্পূর্ণ বিষয়টি এই দুই মাস পর আসলে মামলা পর্যন্ত পৌঁছানোর বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে দুর্নীতি দমন কমিশনের সামনে থেকে সর্বশেষ। সহকর্মী সেলিয়া সুলতানা সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে দুদক কার্যালয়ের সামনে থেকে। ক্লিন ইমেজের প্রতিশ্রুতি নিয়ে কক্সবাজার পুলিশকে ঢেলে সাজাতে থানায় থানায় যাচ্ছেন চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, অনিয়ম রোধ এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স, এই তিন বার্তাকে সামনে রেখে শুরু হয়েছে কক্সবাজার জেলা পুলিশের নতুন মিশন। কক্সবাজার থেকে সাক্ষর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি সপ্তাহে কক্সবাজার জেলায় যোগ দিয়েছেন পুলিশের 1507 জন সদস্য। কনস্টেবল থেকে শুরু করে পুলিশ সুপার সবাই এখানে নতুন। আর আকস্মিকভাবে বদলি হয়ে আসায় এসব পুলিশ সদস্যের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি মনোবল ফিরিয়ে আনতে শুরু হয়েছে বিশেষ মিশন। মঙ্গলবার সকালে চকরিয়া থানা থেকে শুরু হয় মনোবল ফিরিয়ে আনার এ কার্যক্রম। আমরা কয়েকটা বিষয়ে জিরো টলারেন্স এ লেভেলে থাকবো। একটা হচ্ছে মাদক, আর একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা, আর একটা হচ্ছে আমাদের দুর্নীতি। আমাদের সকল পুলিশ সদস্যকে আমরা সকল প্রকার দুর্নীতি থেকে দূরে থাকতে বলবো। আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলা পুরোপুরিভাবে আমরা মেনে চলার জন্য চেষ্টা করবো এবং সবাইকে তাই বলবো। আর মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে সবাই নতুন, আমরা নতুন করে তালিকা করব। দেশজুড়ে মাদক বিস্তারে চরম সমালোচনায় রয়েছে কক্সবাজার জেলার। কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই জেলার মাদক নির্মূলের দায়িত্ব নিতে হয়েছে পুলিশ সদস্যদের। ভাষাসহ নানামুখী জটিলতাই নতুন এক চ্যালেঞ্জ তাদের সামনে। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশের প্রচলিত সমস্ত আইনকে সমুন্নত রেখে আমরা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং সততার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। আমার প্রথম কাজ হলো এলাকার গণমানুষ এবং সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলা, যে সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং সহযোগিতা। গত 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় টেকনাফ থানায় বরখাস্তকৃত ওসি প্রদীপ দাস এবং ইন্সপেক্টর লিয়াকত আলী সহ 11 জন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। এই সমালোচনার জের ধরে গত সপ্তাহে কক্সবাজার জেলা পুলিশকে পুরো বদলে দেওয়া হয়। গত 31 জুলাইয়ের পর থেকে কক্সবাজার জেলা পুলিশে কেমন যেন একটা গুমোট এবং অস্থিরতা পরিস্থিতি বিরাজ করছিল, আর এই গুমোট এবং অস্থিরতা পরিস্থিতি দূরীকরণের জন্য কাজ শুরু করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা থানায় থানায় গিয়ে সাধারণ পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন, একই সাথে কাজে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। কক্সবাজার সদর থানা থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজারের রামু থানায় আছেন সহকর্মী কমল দে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে কমল। ধন্যবাদ ফয়সাল। চকরিয়া হয়ে কক্সবাজার সদর থানা এবং এখন আমরা আছি রামু থানায়। আর আজকে শুরু হয়েছে কিন্তু কক্সবাজার জেলা পুলিশের বিশেষ মিশন। তিনটির লক্ষ্য নিয়ে তারা কাজ শুরু করেছে আজকে থেকে। একটি হলো অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, একই সাথে রয়েছে নিজেদের অনিয়ম রোধ এবং মাদক পাচার রোধে তাদের জিরো টলারেন্স। আপনি দেখতে পাচ্ছেন কক্সবাজার সকাল থেকে চকরিয়া থানায় যে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন এখন ঘুরে তিনি আসছেন রামু থানায়, এবং এসে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সদস্য রয়েছেন যারা আজকে দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা কিন্তু এখন ব্রিফ করছেন তিনি এবং তাদের মোটিভেশনাল কার্যক্রম, যারা আপনি জানেন যে খুব আকস্মিকভাবে কিন্তু তাদেরকে বদলি হয়ে এসব পুলিশ সদস্যদেরকে দায়িত্ব নিতে হয়েছে, যে কারণে নতুন ভাষা, নতুন অঞ্চল, নতুন তাদের নতুন একটা মিশন। সেই মিশনটা কতটা সফল হবে আমরা একটা কথা বলি আপনাদের। শেষ প্রশ্ন করি, আপনাদের তিনটি থানা ঘুরে আসলেন, কতটুকু মোটিভেশন করতে পারলেন আপনার ফোর্সদেরকে? মোটিভেশন একটা চলমান প্রক্রিয়া, আমি আজকেই কথা বললে যে শেষ হয়ে যাবে বিষয়টা সেরকম নয়, আমরা সবসময় চলবো। এটা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মোটিভেশন করা, মোটিভেট করা, তার কাজের প্রতি তাকে ডেভোটি করে তোলা। আমরাও সেই কেসটা শুরু করেছি, আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও আমরা এটা করে যাব।
ধন্যবাদ আমাদের সাথে যেটি কথা বলছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, তিনি বলছেন তিনি তার ফোর্সদেরকে উজ্জীবিত করছেন, কারণ যেহেতু জানেন যে 31 জুলাইয়ের পর থেকে কিন্তু এই ফোর্সটা কিন্তু কিছুটা নতুনভাবে আসছে না। আপনি জানেন গত সপ্তাহে কিন্তু চট্টগ্রাম কক্সবাজার জেলার 1507 জনকে একযোগে বদলি করা হয়েছে যা নজিরবিহীন, এবং 1507 জন এই সপ্তাহে এসে যোগ দিয়েছেন সেটি অনেকটা নজিরবিহীন বাংলাদেশের পুলিশের ইতিহাসে। আর যে কারণ যেহেতু তারা আকস্মিকভাবে এসে দায়িত্ব বুঝে নিচ্ছেন এবং দায়িত্ব পালন বিশেষ করে এখানে একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মাদক পাচার রোধ, কারণ আপনি জানেন বাংলাদেশের সমালোচিত একটি জেলা হলো কক্সবাজার, বিশেষ করে টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের একটি বিশাল অভিযোগ রয়েছে এই কক্সবাজার জেলায়, যে কারণে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কক্সবাজার যারা নতুন নিযুক্ত যিনি পুলিশ সুপার আসছেন তিনি যেমন রয়েছেন, ঠিক তেমনি যারা নতুন সদস্য আজকে কক্সবাজার দায়িত্ব নিচ্ছে নতুন মিশন হিসেবে সেটিকে তাদের একটা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তো এই ফয়সালা যেটি বলা চলে আজকে সেই মিশনের অংশ হিসেবে তিনটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং আনোয়ার হোসেন এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তিনি কক্সবাজারের প্রতিটি থানায় যাবেন এবং প্রতিটি পুলিশ স্থাপনায় যাবেন, যাতে সদস্যদের তিনি মুখোমুখি কথা বলতে পারেন, তাদের ভালো মন্দ তিনি বুঝতে পারেন, ঠিক তেমনি তিনি যেটি চান আইন শৃঙ্খলা এবং মাদক পাচার রোধে সেটি তিনি সরাসরি তার সদস্যদেরকে বুঝিয়ে দিতে চান। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল চকরিয়া হয়ে কক্সবাজার সদর থানা, এখন আমি রামু থানার যে তাদের যে ব্রিফিং চলছে তার সর্বশেষ। সহকর্মী কমল দে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন কক্সবাজারের রামু থানা থেকে। দুর্গাপূজাকে সামনে রেখে আবারও তৎপর হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা, বেড়েছে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। রাজধানীর ডেমরা এলাকা থেকে 2 চক্রের 7 জনকে গ্রেফতার করে এসব তথ্য জানিয়েছে ডিবি পুলিশ। গোয়েন্দা পুলিশ জানাচ্ছে পেশাদার ছিনতাইকারী চক্র প্রাইভেট কার নিয়ে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে টাকা ওঠাতে আসা ব্যক্তিদের টার্গেট করে, এরপর ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অবৈধ অস্ত্র ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাড়িতে তুলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ভিকটিমকে নির্জন স্থানে ফেলে চলে যায়। সিসিটিভির ফুটেজের সূত্র ধরে গত 6 সেপ্টেম্বর রাজধানী যাত্রাবাড়ি এলাকায় হওয়া ঘটনার 3 হোতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানাচ্ছে এদের প্রত্যেকের বিরুদ্ধে 7 থেকে 9টি করে মামলা রয়েছে। ব্যাংকের থেকে টাকা যখন উত্তোলন করে রিকশা যোগে যাচ্ছিল প্রায় 15 লক্ষের অধিক টাকা, তখন এই চক্র যে তাকে হ্যান্ডকাপ পরায় ডিবির পোশাকে এবং ওয়ারলেস সেট নিয়ে অস্ত্র সহ তাকে ধরে সে টাকাটা ছিনিয়ে নেয়। এই ধরনের ঘটনা প্রায় অনেকগুলি ঘটেছে। পারেক একটি প্রতিষ্ঠিত নাম পুলিশ ডিএমপিতে, যে সে একটা বড় ধরনের ছিনতাইকারীর মূল হোতা, তো ওর পরিচয় ছিনতাইকারী এবং তার সহযোগী দ্বারা তাদের সাথে আমরা আরো নাম পেয়ে গেছি, এখন হয়তো মামলার সাথে কতজনে পেয়েছি আমরা যা বলবো না। এদিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে 65 লাখ জাল নোট এবং 5 কোটি জাল টাকা তৈরির সরঞ্জাম সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। চক্রটি আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে জাল টাকার বিপণন শুরু করেছিল বলেও ব্রিফিং এ জানানো হয়। চক্রটিকে গ্রেফতার করেছি, তাদের মধ্যে দেখা গেল যে তারা এই জাল নোটগুলি তাদের লেভেল থেকে 15-20 হাজার টাকায় তারা এক হাতকে বিক্রি করে, সেই হাত ঘুরে সেটা 25-30 হাজার টাকায় 1 লক্ষ টাকার চাল নোট বিক্রি হয় এবং শেষে 40-50-60-70 হাজার টাকা এটার দাম বাড়তে থাকে এবং এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দেয়। ভুয়া ডিবি পুলিশ চক্রের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে 2টি এবং টাকা জালিয়াত চক্রের বিরুদ্ধে 1টি মামলা করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সৌদি আকামা ভিসা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না, চাকরি বাঁচাতে মরিয়া প্রবাসীরা আজও মন্ত্রণালয় ও কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন। দুপুরে তাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক জানিয়েছেন ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। ঘোষণা দিয়েও সৌদি আরব কেন আকামার মেয়াদ বাড়ায়নি তা জানতে চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরও বাড়েনি আকামা ও ভিসার মেয়াদ, তাই ফের তার দপ্তরের সামনেই বিক্ষোভে প্রবাসীরা, স্বয়ংক্রিয়ভাবে আকামা ভিসার নবায়ন চান তারা। বাংলাদেশে এসে আন্দোলন করতে হয় কেন আমাদের? বাংলাদেশে রিমিটেন্স কেন রাজপথে থাকবে? বলতেছে এমবাসিতে যাওয়ার যোগাযোগ করবে, এমবাসি সেবা দিবে, এমবাসি কোনো লোক দিতেছে না, নির্দেশনা না, ডাক্তার বের করে দিতেছে, তারপর বলতেছে 18-19টা ট্রাভেলসের মাধ্যমে যাও, ওরা বলতেছে আমরা এদের কোনো লোকেশন পাই নাই। আমাদের সকলের দাবি একটাই, আমাদের কোনো ভিসা যেত মারি না যায়, আমরা যেন সঠিকভাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 6 জনকে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ভেতরে ঢোকান। আধ ঘন্টার বৈঠকে আকামা ভিসার মেয়াদ বাড়ানো আর টিকিটের সহজ প্রাপ্তির দাবি জানান তারা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না, আকামার মেয়াদ অটোমেটিক বেড়ে যাবে। 1 আর 2 নম্বর বলেছে যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাদের সাধারণ নিয়মকানুন মেনে সৌদি অ্যাম্বাসি ঢাকা থেকে তারা ভিসা কালেক্ট করতে পারবে এবং তারা যেতে পারবে। ভিসার মেয়াদ তো অটো বাড়ার কোনো সুযোগ নেই, কারণ আপনার ইমিগ্রেশন সিস্টেমেই তো ওইটা ভিসা এক্সপায়ার দেখাবে, সুতরাং ইমিগ্রেশন সিস্টেম যদি না নেয়
তাহলে তো মানুষ ঢুকতে পারবে না সৌদি আরবে। এদিকে কারওয়ানবাজারের টোকেন ও টিকিটের দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। দফায় দফায় সড়ক অবরোধে সৃষ্টি হয় যানজটের। বিশার মেয়াদ 30 তারিখ শেষ এই মাসের, অনলি ওয়ান ডেজ বাকি আছে একদিন, কিন্তু এখন যদি বিশার মেয়াদ না বাড়ে আমার তাহলে তো আমি যেতে পারবো না। আমাদের বিশার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, তো আমরা কি করবো এখন, আমাদের করণীয় কি? কাজে ফিরতে যাওয়া প্রবাসীরা ভিড় করেছেন মতিঝিলের বিমান কার্যালয়েও। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে টিকিটের দাবিতে অবস্থান করছেন সৌদি প্রবাসীরা। সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রবিন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এখন? প্রবাসীদের যে ভিড় হোটেল সোনারগাঁয়ের সামনে টিকিট এবং টোকেনের প্রত্যাশায়, সেটি কিন্তু আজকেও অব্যাহত রয়েছে। এবং এই মুহূর্তেও কিন্তু আমরা যেটি দেখছি যে হোটেল সোনারগাঁয়ের সামনে সৌদি আরব এয়ারলাইন্সের যে কার্যালয়, মূল কার্যালয় রয়েছে, তার সামনে কিন্তু অনেকে ভিড় করছেন। তারা আসলে যে টিকেনের প্রত্যাশায় এবং যে টোকেনের প্রত্যাশায় তারা অপেক্ষা করছেন। এবং আমরা আসলে যেটি দেখছি যে প্রায় সময়ই কিন্তু এই এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। কখনো কখনো তারা সার্ক ফোয়ারামে মোড়ে গিয়ে বিক্ষোভ করছেন, কখনো বা যে কারওয়ান বাজার এবং যে বাংলা মোটর সড়ক যেটি রয়েছে সেখানে তারা বিক্ষোভ করছেন। এবং আমরা আসলে যে দেখতে পাচ্ছি, বিশেষ করে বেলা 12টার দিকে এখানে প্রায় আধা ঘন্টার মতন সড়ক বন্ধ ছিল, এবং কিছুক্ষণ পরে পরেই কিন্তু আমরা যেটি দেখছি যে এখানে যারা রয়েছেন যে প্রবাসীরা, তারা তাদের মতন করে তাদের দাবি দাওয়াগুলো জানাচ্ছেন। এবং তারা আসলে যেটি বলছেন যে সরকারের তরফ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে 24 দিন আকামার মেয়াদ বাড়ানোর, কিন্তু সেটি বাস্তব রূপ তারা সেটি দেখতে পাচ্ছেন না। অনেক জায়গাতে তাদেরকে যেহেতু কফিলের সাথে যোগাযোগ করতে হচ্ছে এবং সেখানে তারা তাদের যে বার্তা সেটি তারা পাচ্ছেন না, এবং সে কারণে তারা আসলে যেটি বলছেন তারা যেন এই বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে যেন করা হয় সে দাবি তারা জানিয়েছেন। এবং উল্টো দিকে তারা আসলে যেটি বলছেন যে অনেকের ভিসার মেয়াদ আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র একদিন বাদ বাকি, কিন্তু এখনও পর্যন্ত তারা যেহেতু কোনো টোকেন পাননি এবং বিমানের টিকিট পাননি, সে কারণে কিন্তু তাদেরকে তাদের সব কিছুই কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়লো, এবং তারা তাদের জীবন জীবিকা সব কিছুই কিন্তু এক ধরনের শেষ হয়ে গেলো। তবে অন্যদিকে আসলে আমরা যেটি দেখছি যে সৌদিয়া এয়ারলাইন্সের ভিতরে কিন্তু হোটেল সোনারগাঁয়ের ভিতরে সৌদি এয়ারলাইন্সের কার্যালয় থেকে আজকে 2301 থেকে 2700 পর্যন্ত টোকেনধারী যারা রয়েছেন তাদের টিকিট দেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে অনেকে টিকিট পেলেও কিন্তু অনেকে এতদিনকার তাদের যে অপেক্ষার পরও কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন, যেহেতু তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সে কারণে তাদের অনেককেই কিন্তু টিকিট দেওয়া হয়নি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। আর খবর সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে। রাজধানীর অনেক জায়গায় অর্ধশত বছরেও হয়নি গ্যাস লাইনের সংস্কার। জীর্ণ লাইনে কোথাও মৃত্যুকূপ, কোথাও বা বছর জুড়ে গ্যাস সংকটের কারণ। বছরের পর বছর তিতাসের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা পাচ্ছেন না গ্রাহকরা। এসব বিষয়ে তিতাস কোনো কথা বলতে না চাইলেও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন সংকট কাটাতে নেওয়া হয়েছে 1200 কোটি টাকার প্রকল্প, বাস্তবায়নে অপেক্ষা করতে হবে অন্তত 2.5 বছর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর অনেক স্থানে চোখে পড়বে এমন বুদবুদ। বছরের পর বছর সংস্কার না হওয়া গ্যাস লাইনে লিকেজ থেকেই বেরিয়ে আসছে গ্যাস, জাগাচ্ছে নারায়ণগঞ্জ ট্র্যাজেডির মতো দুর্ঘটনার শঙ্কা। ঝুঁকি নিয়েই তো আমরা আসি, যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। নারায়ণগঞ্জের মতন তৎকালীন এই গ্যাস উঠে কেউ যদি সিগারেটের আগুন ফেলায় তখন তো আমাদের বিপদ হতে পারে। যখন তখন গ্যাসের চাপ কমে যাওয়ার কারণও এসব জরাজীর্ণ লাইন। বিভিন্ন এলাকার অনেক পয়েন্টে বছর জুড়েই গ্যাস সংকটের ভোগান্তি প্রতিদিনকার বিষয়। শীতের সময় একবারে থাকে না, গরমের সময় আর রাত্রে সময় একটু একটু আসে, তাতে কাজ করা যায় না। আমরা দুইটা বিলেই বহন করি, তিতাস এবং সিলিন্ডার। এখন এটা তো আমার খরচটা বেশি হইতেছে। এসব বিষয় তিতাসের নজরে এনেও মিলছে না ফল। রাজধানীর 22টি এলাকার এক বাসিন্দা জানালেন লিকেজ সারাতে ও পুরনো লাইন পাল্টাতে 3 বছর ধরে তিতাসের কাছে লিখিত আবেদন করেও ব্যর্থ তিনি। ফাইল জমা দেওয়া দেখি ফাইল কোনো খবর নাই, ওইভাবে থাকে, কত জায়গায় ধরেছি, এদের কাছে কোনো ফিডব্যাক ভালো পাওয়া যায় না। অনেক গ্রাহকের মুখে একই অভিযোগ। অনেকবার জানিয়েছি বাট কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, স্টিল নাও। অনেক পুরনো লাইন, কিন্তু এটা সংস্কার করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, এখন পর্যন্ত এটার কোনো সুর আমরা পাই নাই। আমরা যে গ্রাহক, আমরা যে রাষ্ট্রের একজন নাগরিক, সেটা তারা ভ্রুক্ষেপ করে না। যোগাযোগ করা হলে একজন মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, কিন্তু ওই কর্মকর্তাও মন্ত্রণালয়ের বারণের অজুহাতে বললেন না কিছুই।
অবশ্য জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, 1200 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিতাস গ্যাস কার্যালয়ে আসলে এমন অনেক ধরনের বার্তা দেখা যাবে, যাতে মনে হবে প্রতিষ্ঠানটি যেন গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণের বিষয়ে বেশ যত্নশীল। কিন্তু বাস্তবতা হলো, সেবার জন্য তৈরি হওয়া পাইপলাইনগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হওয়ার জন্য তিতাস গ্যাসের উদাসীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। 70,000 লিকেজ আছে, এটা তাদেরই আইডেন্টিফিকেশন। তারা তো সমাধান করবে না পরিকল্পিত, সমাধান করলে কি মানহীন সংযোগ দেয়? এতগুলো লিকেজ থাকে, তারা তো এগুলো করবে না, করে না, এটাই তাদের তাদের পলিসি, এটাই তাদের নীতি, এই নীতিতেই তারা চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, তিতাসকে কঠোর নজরদারিতে আনার কোনো বিকল্প নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআইয়ের কর্ণধার আব্দুর রাজ্জাককে গ্রেফতার নিয়ে কথা বলছেন দুদক সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঢাকাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাতে আরো বলা হয়েছে যে সিএমএসডির নিয়ম অনুযায়ী সার্ভে কমিটির মাধ্যমে যাচাই করে পণ্য গ্রহণ করার কথা থাকলেও সার্ভে কমিটির মাধ্যমে যাচাই না করেই বর্ণিত ব্যক্তিগণ পরস্পর যোগসাযোগে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে কিংবা সরবরাহকারীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে উল্লিখিত নকল N95 মাস্ক গ্রহণ করেন এবং একই তারিখে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে উক্ত নকল N95 মাস্ক 10টি প্রতিষ্ঠানে বিতরণ করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্যদের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়। এখানে যাদের বিরুদ্ধে অনুসন্ধানে তথ্য পাওয়া গিয়েছে সুনির্দিষ্ট তথ্য, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার যে স্যার এক নম্বর আসামি জনাব জাকির হোসেন, তার এই ঘটনার পরে তার পদোন্নতি হয়েছে। জেএমআই শুনিয়ে কথা বলছেন দুদক সচিব, আমরা সরাসরি ছিলাম সেখানে। চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় আমদানি নিষিদ্ধ ভেজাল ওষুধের গুদামে অভিযান চালাচ্ছে র‍্যাব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শফিকুল, ফয়সাল, যেটি বলতে পারি, চট্টগ্রামের মনসুরাবাদে আলিয়াস্টোর নামে একটি গুদামে কিন্তু র‍্যাবের অভিযান শুরু হয়েছে। সেখানে প্রায় 30 লাখ টাকারও বেশি ভেজাল এবং অবৈধ ওষুধ এবং যৌন উত্তেজক ওষুধ এখানে পাওয়া গেছে এবং এই স্টোরের মালিক আলী আহমদ এবং তার নামও হচ্ছে আলী। এখানে র‍্যাবের ম্যাজিস্ট্রেট রয়েছে পলাশ কুমার বসু এবং এডিশনাল এসপি সোহেল মাহমুদ এবং ঔষধ প্রশাসন এবং র‍্যাবের যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযান শুরু হয়েছে। এবং তারা যেটি বললেন যে এই যে ওষুধগুলো মজুদ করা হয়েছে এগুলো হচ্ছে অবৈধ ওষুধ এবং ভেজাল, এবং এগুলো যে লাইসেন্স লাগে, ড্রাগ লাইসেন্স লাগে, সেই ড্রাগ লাইসেন্স মোটা নেয় এবং বেশ কিছু ওষুধ আছে যেগুলোর কোনো মেয়াদ নাই, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ড্রাগ লাইসেন্স নেই এবং ভেজাল ওষুধ প্রায় 30 লাখ টাকার মতো ওষুধ রয়েছে। তবে যৌন উত্তেজ যে ওষুধ রয়েছে এখানে 5-6 লাখ টাকার ওষুধ আছে বলে তারা বলছেন। তবে র‍্যাব এবং ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযান শুরু করেছে চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় আলিয়াস্টোর নামে একটি গুদামে। এর আগে আমরা বিভিন্ন সময়ে দেখেছি, যখন করোনার থাবা দেশে আমরা যখন দেখি তখন কিন্তু বিভিন্ন ভেজাল ওষুধের বিভিন্ন অভিযান শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন ড্রাগ প্রশাসনের পক্ষ থেকে। তারই অংশ হিসাবে তারা বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসাবে আজকে চট্টগ্রামের এই মনসুরাবাদ এলাকায় যে আলিয়াস্টোরে অভিযান শুরু করেছে, এখানে তারা যেটি বলছেন যে যৌন উত্তেজক প্রায় 16 ধরনের ওষুধ রয়েছে যেগুলো মানুষের শরীরের জন্য খুবই মারাত্মক এবং যারা এই ওষুধগুলো সেবন করে তাদের শারীরিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয় বলে তারা র‍্যাব জানিয়েছেন। এবং এই অভিযান বিভিন্ন সময় যে অভিযান শুরু করেছে তারই অংশ হিসাবে আজকে চট্টগ্রামের এই মনসুরাবাদে আলিয়াস্টোর নামে একটি গুদামে সেই র‍্যাবের অভিযান শুরু হয়েছে এবং সেই যে আলিয়াস্টোরকে প্রায় 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মনসুরাবাদ থেকে র‍্যাবের অভিযানের সর্বশেষ তথ্য। ফয়সাল, সহকর্মী শফিকুল আলম সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন চট্টগ্রামের মনসুরাবাদ এলাকা থেকে। জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ওহাইওর ক্লিভল্যান্ডের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে প্রথম নির্বাচনী বিতর্ক হবে বাংলাদেশ সময় বুধবার সকালে। ট্রাম্পের আয়কর ফাঁকি দেওয়া নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের একদিন পর এই বিতর্ক হতে যাচ্ছে। এর ফলে প্রতিদ্বন্দ্বী বাইডেনের সঙ্গে ট্রাম্পের তুমুল বিতর্ক হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ওয়াহেওর ক্লিভল্যান্ড থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রস্তুত ওয়াহিওর ক্লিভল্যান্ড শহরের কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির হেলথ এডুকেশন ক্যাম্পাস। এখানেই স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবং বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় হতে যাচ্ছে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক। যথারীতি আইকন না দেওয়ার খবরকে ভুয়া আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে বিতর্কের আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, স্কুল খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে খুব শিগগিরই র্যাপিড টেস্ট শুরু করা হবে। 100 মিলিয়ন র্যাপিড পয়েন্ট অফ কেয়ার টেস্ট উইল বি গিভেন টু স্টেটস এন্ড টেরিটরিজ টু সাপোর্ট এফর্টস টু রিওপেন দেয়ার ইকোনমিজ এন্ড স্কুলস ইমিডিয়েটলি এন্ড ফাস্ট অ্যাজ দে ক্যান। ফর এক্সাম্পল, দি সাপোর্ট মাই অ্যাডমিনিস্ট্রেশন ইজ প্রোভাইডিং উইল অ্যালাউ এভরি স্টেট টু on a very regular basis test every teacher who needs it. অন্যদিকে সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। নির্বাচনে ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ার জনমত জরিপে ট্রাম্পের চেয়ে স্পষ্টত এগিয়ে আছেন বাইডেন। আগামী 3রা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও 10 বছর ডোনাল্ড ট্রাম্পের আইকন না দেওয়ার বিতর্কের মধ্যেই শুরু হতে যাচ্ছে প্রথম নির্বাচনী বিতর্ক। স্বাভাবিকভাবেই বিশ্লেষকরা ধারণা করছেন, মঙ্গলবারের প্রথম ডিবেটে এসব বিষয়ে জোরালোভাবে উঠে আসবে, যেখানে বাইডেন এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ঘায়েল করার চেষ্টা করবেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প এখন এটি কিভাবে সামলাবেন সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্লিভল্যান্ড, ওয়াহিও। আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ওশনিয়া অঞ্চলে 3টি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। করোনা সংকট কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড। সে ধারাবাহিকতায় আগামী মৌসুমের বেশ কয়েকটি সিরিজের সূচি চূড়ান্ত করে ফেলেছে তারা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কিউইদের ক্রিকেট বোর্ড। সফর সূচি অনুযায়ী 2021 মার্চ মাস পুরোটাই নিউজিল্যান্ডে কাটাবে সাকিব মুশফিকরা। সেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। সিরিজ শুরু হবে 13ই মার্চ ডানেডিনে ওয়ানডে দিয়ে। এরপরে 17ই মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং 20ই মার্চ ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে খেলবে দুদল। 23 তারিখ থেকে ন্যাপিয়ারে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। 26 এবং 28 তারিখ বাকি 2 ম্যাচ অকল্যান্ড এবং হ্যামিল্টনে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নকল N95 মাস্ক কাণ্ডে গ্রেফতার জেএমআইয়ের কর্ণধার আব্দুর রাজ্জাক। দুর্নীতির এ মামলা থেকেও বাদ পড়লেন সে সময়ের ডিজি আবুল কালাম আজাদ। এমসি কলেজে গণধর্ষণ মামলায় আরও 3 আসামি 5 দিন করে রিমান্ডে। বন্ধ থাকার পরও রাজনীতির নামে ছাত্রাবাস রাখা হয়েছিল দখলে। এবং দুর্গাপূজাকে সামনে রেখে আবারও তৎপর জাল টাকার কারবারিরা। গোয়েন্দা পুলিশের পরিচয়ে সক্রিয় ছিনতাইকারী চক্র। রাজধানী থেকে 7 জন গ্রেফতার। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।